বাধা বিপত্তি ছাড়াই উচ্ছেদ হলো রাজধানীর বসিলার রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা ট্রাক স্ট্যান্ড। ফের যেন দখল না হয় সেজন্য উচ্ছেদের পরপরই খাল খননের কার্যক্রম শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কোনো নোটিশ দেয়া হবে না। এক যুগ পর উচ্ছেদ হলো রাজধানীর বছিলার রামচন্দ্রপুর খালের উপরে গড়ে ওঠা ট্রাক স্ট্যান্ড। এর আগে খালকে দখলমুক্ত করতে চারতলা আবাসিক ভবন ও তিনতলা মার্কেট সহ ভেঙে ফেলা হয় অন্যান্য অবৈধ স্থাপনাও। আবারও যাতে খাল দখল না হয় সেজন্য উচ্ছেদের পরপরই খাল খননের কাজ শুরু হয়। কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বলে জানান স্থানীয়রা। এদিকে মেয়র আতিকুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে প্রতিটি খাল সহ অন্যান্য স্থানকেও দখলমুক্ত করা হবে। খালের পানি প্রবাহ ঠিক রাখার জন্য যেখান দিয়ে যেখান দিয়ে প্রবাহটা হবে ওখানে যদি বিল্ডিং থাকে, ওখানে যদি ট্রাক স্ট্যান্ড থাকে, ওখানে যদি বাজার থাকে, অবশ্যই ভাঙতে হবে। দখল করা ব্যক্তিদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। যারা দায়িত্ব নেয় নাই তারা এটা অন্যায় করেছে। যারা আগে দায়িত্বে ছিলেন এবং তাদের চোখের সামনে মাটি ভরাট হয়েছে, খাল দখল হয়েছে। মঙ্গলবার আবারও এই উচ্ছেদ অভিযান পরিচালনার কথা জানান মেয়র আতিকুল ইসলাম। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।